হে ঠাকুর আমার এক এক করে ছয় ছয়টি সন্তান তারা যে কোথায় গেছে আমি কিছুই ভাবতে পারছি না সেই সন্তানদেরকে আমি নিজ হস্তে না খাওয়াই দিলি আমার সন্তানরা কখনো সে নিজ হস্তে ভক্ষণ করেন না না জানি আমার সন্তানের কতক্ষণ পরে ফিরে আসবে তাই আমি কিছুক্ষণ অপেক্ষা করি না কেন দেখি আমার সন্তানরা কখন ফিরে আসে তবু চরণে প্রণাম হইবা আশীর্বাদ করি বাবা হরিহর আশীর্বাদ করি দিগাম্বর আশীর্বাদ করি তিলাচল তব চরণে প্রণাম হয়ে যাবে আশীর্বাদ করি বাবা দুর্গাবর এতক্ষণ তোরা কোথায় ছিলিস মা আমরা বাইরে খেলাধুলা করছিলাম দেখো বাবা এমনি ভাবে যখন তোরা খেলাধুলাই মত হোস তোমাকে নিয়ে জানো বড় চিন্তা হয় আমার কেন মা জানিস না বাবা হে বলছিলাম কি আর খেলাধুলা নয় চলো এই মুহূর্তে আমি নিজ হস্তে তোমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেবো বাবা মা আমরা খাবো কিন্তু আমরা একটি কথা বলার জন্য এসেছি মা কি রে বাবা আমরা তো সবসময় বাইরে খেলাধুলা করি আজকে আমরা একটু দূরে খেলাধুলা করতে যাবো মা দূরে হ্যাঁ মা সে কোথায় আমাদের ফুলবাগানে খেলাধুলা করতে যাবো আমার লক্ষ্মী বাগানে বুঝি হ্যাঁ মা তুমি আমাদের অনুমতি দাও মা বেশ পুত্র তোরা যখন মনে বড় আশা হ্যাঁ মা ওই লবলক্ষ্মী বাগানে খেলাধুলা করবার জন্য যাবি আর এমনি ভাবে তোদেরকে নিষেধ করবো না পুত্র তাই চলো নিজ হস্তে তোমাদের কিছু খাওয়ার ব্যবস্থা করে দেবার পর তোমরা সে যাবে ওই লবলক্ষ্মী বাগানে খেলাধুলা করবার জন্য চল পুত্র চল চল চলো চলে এসেছি এবার আমরা যাবো আমাদের নবলক্ষ বাগানে খেলাধুলা করতে সত্যি ভাই জানিস আজ আমার বড় আনন্দ হচ্ছে আমারও আজ আমরা ছয় ছয়টি ভাই আমাদের যে নবলক্ষ বাগান আছে ছয় ছয়টি ভাই একত্রে খেলাধুলা করব আর কি মজা হবে বল কত আনন্দ হবে তাই না বল আমরা ছোট ভাই থাকবো সবাইকে সাথে নিয়ে আমরা মহানন্দে খেলাধুলা করব তাই বিলম্ব না করে চল চল আমরা এইভাবে তো খেলাধুলা করতে পারি না তাই আমরা গান করব গানের তালে তালে এই খেলাধুলা করতে করতে আমরা আরও গভীর আমাদের এই ফুল বাগানে চলে যাব সত্যি কিন্তু বলছিলাম কি তুই তো গান বাজনা ভালো জানিস তুই একটা ভালো দিকে গান গা আর তোর গানের ছন্দে ছন্দে আমরা সেই বাগানের দিকে চলে যাব ঠিক বলেছিস তো শুন ভাই না তুই তো দাদা আমি ভাই বলছি ওদেরকে ভাই বলতে বলতে তোকেও ভাই বলে দিচ্ছি তাই না দাদা আমি বলছি কি আমি না তোকে একটা মনের কথা বলছি হ্যাঁ আমি না একটা মেয়েকে ভালোবাসতাম তাই নাকি সেই মেয়েটার নাম ছিল পায়েল সত্যি বলছিস বাবা তারপর আমি কাউকে বলিনি মনে মনে ভালোবেসেছিলাম তাই বুঝি তাই আমি তাকে গানের ভাষায় বলছি হ্যাঁ ঠিক আছে বল ভালো নামটি পায়েল তোমার ডাকি নামটি প্রিয়া মিষ্টি নামটি পায়েল তোমার ডাকি নামটি প্রিয়া তাই তো তোমায় ভালোবাসি মহান প্রাণ দিয়া তুমি পায়েল প্রিয়া তুমি পায়েল প্রিয়া তুমি না প্রাণ দিয়া তুমি পায়েল প্রিয়া
তুমি অগো কবি হয়ে রয়েছো জানি না কখন কবে মন চুরি করেছো নাকি হৃদয় মাঝে তুমি অগো কবি হয়ে রয়েছো জানি না কখন কবে মন চুরি করেছো ফুল বাগানে নানান রঙে ফুল বাগানে নানান রঙে ফুল দি তুমি সেরা তুমি পায়েল পিয়া তুমি পায়েল পিয়া তুমি পায়েল পিয়া তুমি পায়েল পিয়া দংশন করলো আমার সর্বশরীর যেন দাদা করে চলে যাচ্ছে একই আমার চোখের সামনে যেন অন্ধকার হয়ে আসছে আমি যেন কিছু দেখতে পাচ্ছি না দাদা ভাই দিগম্বর ত্রিলোচন গুণধর শুনতে পেলি ভাই মনে হয় কোনো বিপদে পড়েছে নাকি দাদা দাদা বলে আত্মনাদ করলো কিন্তু আমার মন কি বলছে জানিস কি বলছে দাদা আমাদের নবলক্ষ বাগানে তো কোনো বিপদ আসতে পারে না আমি বলছিলাম কি কি দাদা যাতো ভাই না তুই না তুই পারবি না তুই যাতো ভাই দেখে আয় তো কি এমন হয়েছে আর আমাদের জঙ্গলে কেবা কাঠ কাটছে যদি যদি কেউ কাঠ কেটে থাকে তাহলে তুই দাদা দাদা বলে অকল ঘন্টা আত্মনাদ করবি তোর ডাকের সাথে সাথে আমরা সেখানে পৌঁছে যাবো যা
আমায় তুমি জিজ্ঞাসা করেছো আমি কে, তুমি কিসের জন্য এসেছো আমার কাছে? আমার দাদা আমাকে ডাকলো, দাদা দাদা বলে, তার জন্য। তোমার দাদা তো আমার কাছেই নেই। তাহলে আমি তোমায় ডেকেছি, তুমি আমার কাছে এসেছো? হ্যাঁ। তুমি সত্যি সত্যি আমায় ধরে নিতে যে এসেছো? দিগম্বরের কণ্ঠস্বর। না না, কিন্তু এমনই কি হচ্ছে? আমার মন কি বলছে জানিস ভাই? ওই আমাদের যে পেয়ারা বাগান আছে না, তারা দুজন হয়তো পেয়ারা খাচ্ছে, ঠিক বলেছিস, আমাদের কথা ভুলেই গেছে। যাতে ভাই তুই দেখাই তো একবার, যদি তারা পেয়ারা খেয়ে থাকে তাহলে তুই আমাকে ডাকিস, ঠিক আছে? যা শোন ভাই গুণধর, দেখছি ওরা আমাদেরকে ছেড়ে কিভাবে খায়। কি ব্যাপার, অনেক বিলম্ব হয়ে গেল, এখনো পর্যন্ত তারা ফিরে এলো না। হ্যাঁ দাদা, তাই তো দেখছি। দেখ আমি হচ্ছি তোদের বড় ভাই, তুই কে বল? সে অনেক খেলাধুলা হয়েছে, আমরা আর এই পুষ্প বাগানে থাকবো না, আমরা মায়ের কাছে ফিরে যাব। কেন জানিস ভাই? মা আমাদেরকে বিন্দুমাত্র দেখতে না পেলে যেন গুণধর দিগম্বর চিরচর বলে কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। তাই তো বলছিলাম, যা তো ভাই তুই তাদেরকে গিয়ে বলবি যে আমরা আর এখানে থাকবো না, তাড়াতাড়ি আমি কিরম আজই ফিরে যাবো। যা অনেক বিলম্ব হয়ে যায়, কিন্তু আমার ভাইরা আমার কাছে এখনো ফিরে এলো না কেন? বুঝেছি, তারা ছোট, তো হয়তো কোনো পেয়ারা টেনে খেতে পেয়েছে, তারা আমার কথা ভুলে গেছে। না না, আমি একটি বারে নিজেই যাব, আমি নিজেই গিয়ে দেখব আজ আমার ভাইরা কি করছে। তাই চাই ত্রিলোচন, দিগম্বর, গুণধর, তোরা ধুলোর মাঝে কেন লুটিয়ে আছিস ভাই? আরে কথা বল, কি তারা কথা বলছে না কেন? তারা যেন সবাই সবাই যেন উঠে পড়েছে। আরে হরিহর কথা বল, কি হয়েছে তোদের? কে কে তাদের কে তাদের কি অবস্থা করলো? এই এই নবলক্ষ বাগানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। তবে তবে আমি তন্ন তন্ন করে খুঁজবো, দেখি আমাদের নবলক্ষ বাগানে কেমন প্রবেশ করেছে, এমন প্রবেশ করে আমার ভাইদের উপর অত্যাচার। না না, আমি কিছুতেই সহ্য করব না। কে কে কোথায় কোথায়? হে বল বলছি যেন সার পাবাই চবল মানলো। আমার যেন চারিদিক অন্ধকার হয়ে আসে, আমি যেন আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি এতক্ষণে বুঝতে পারছি, আরে হরিহর, আরে দিগম্বর, আজ আমি কত বড় ভুল করলাম। আর যদি আমি তাদেরকে পাচ্ছি না পাচ্ছি আমি আসতাম, তাহলে আমার ভাইদের অবস্থা হতো না। ওরে মইলাম মইলামি মইলাম আমি, মইলামি সর্পের বিষে, ওগো বিষে আমার সরিব অঙ্গ, ওরে হলো কালো বিষে আমার সরিব অঙ্গ, পুরে হলো কালো।
গো মইলাম মইলামি মইলাম হবি মইলাম সর্পের বিষে বিষে আমার সর্ব অঙ্গ পুড়ে হলো কালো বিষে আমার সর্ব অঙ্গ পুড়ে হলো কোথায় আছো মাতা পিতা এসে গরু দেখা তোমায় ছেড়ে ছিল তোরে যাব বিদায় নিয়ে তোমাদের ছেড়ে ছিল তোরে যাব বিদায় নিয়ে কথা বলতে পারছি না আমার যেন কোনো জিব্বাখানে আড়ষ্ট হয়ে যায় চারিদিক যেন আমার অন্ধকার হয়ে যায় পদস্থল থেকে যেন মাটি সরে যায় ওই তুমি যেন আমায় হাত চারিদিক রাখছে ওরে ওরে দিগম্বর দুশ্চলায় ও গো মা ও গো বাবা তোমাদের সঙ্গে আমার আর সাক্ষাৎ হলো না তাই তো তোমাদের ছেড়ে চিরদরে বিদায় নিলাম এই সদাগরের বাড়িতে কাজ করা খুব জ্বালা ওর ছেলেগুলো কোন দিকে কোন দিকে যাবে আর আমাকে বলে যাও নকরি দেখা আসো ছেলেগুলো গেল কোথায় তো সদাগরের ছেলেগুলোর নাম তো ভালো ভালো রেখেছি হরিহর দিগম্বর আমি আবার এদের সঙ্গে আলাদা নাম রেখেছি আমাদের একসঙ্গে খেলে তো যার জন্য মুতরু হাগড়ু পাদরু ছেচুরু লাপাতু বিষাতু গোলালু মাজালু করে হাগড়ু কোন দিকে গেলি রে এ বিছাতু গেল চেঙ্গা গুলা ওরা বলে ফুল বাগানে এসে তো ফুল বাগানে কই কোন দিকে গেল ফুল বাগানে এ দগ্ধালু এ খিটকালু জঞ্জালু এ মাজালু এ গোলালু ওরে গাধারা বাড়িতে জুত করে খেয়েছিস বাড়িতে ঘুমালে মা বকবে পড়াশোনা করবে না যার ফুল বাগানে এসে ঘুমাইছে আর ওরে ভদ্রলোকের বাচ্চারা সব আহ হাই বাপ এর মুখের কাছে কতগুলো গু আছে মুখের কাছে গু আছে আর গুয়ের কাছে পড়ে গেছে এত গু এই জন্য বলে হাগা না চেনে বাগার ঘুম না চেনে খাল ডোবা গুয়ের কাছে মুখ পড়েছে তাও চেকড়া ঘুম দিয়েছে হাই সপনাস রে শেল ডেঙ্গু আসা এটা আসা এ ছটপটিয়া ঘুম কত রে এ লেগড়ু কাকটা কামড়ে আছে না ভালো করে দেখি তুম আছে কিনা আরে
দিয়ে সেনে নাই রে বাবুর নাক দিয়ে নিঃশ্বাস নাই এরা তো মরে গেছে তাহলে বাবুকে খবর দিতে হবে না তো হবে না আয় বাপ একবার ছড়িয়ে ছিটিয়ে আছে থাম থাম যা পারি তাই করি এরা আমাকে যা কষ্ট দেয় না কি আর বলবো খাবার দেয় না আমাকে তাড়াবে তুই চাকর ওদিকে যা ওদিকে যা এখন তোর বাবা নাই এখন যাক বাবুকে খবর দে এবার বাবু গা ও আনিমা ও বাবু গা ও আনিমা গো বাবা সিপাই মা হে কি হয়েছে বাবা হ্যাঁ সিপাই আজ কেন এভাবে তুমি চিৎকার করতে করতে ছুটে এসেছো সিপাই বাবু ও মা ওমাকে সিপাই আমি সিপাই ফুলবাগানে গেলাম মা কি হয়েছে ফুলবাগানে গিয়ে দেখি হ্যাঁ কি হয়েছে আপনাদের ছয় পুত্র হ্যাঁ আপনাদের ছয় পুত্র কথা বলে না তুমি কি বলছো সিপাই ধানের বস্তার মধ্যে এক জায়গায় আছে হয়ে গেছে সিপাই হ্যাঁ আমার সন্তানের কথা বলছি না না কারো মুখে ফ্যাপ না কারো মুখে ফেনা উঠে তুমি কি বলছো সিপাই আজ আমি কি দেখতে পাচ্ছি কি দিগম্বর হরিহর ওরে ওর বাবা ওরে পুত্র একবার কথা বল কি হয়েছে বাবা না ওরে হরিহর হরিহর কথা বল ওগো শনিকা আজ কোনো পুত্রই আমাদের ডাকে সাড়া দিচ্ছে না গো কি হলো শনিকা ওরে ওরে দিলা চল একবার কথা বল বল বাবা বল বল না বাবা একবার শুধু কথা বল না শনিকা না আজ কি হলো শনিকা আজ কি হলো আমরা চিরদিনের মতো বাবা মার ডাক থেকে যেন বঞ্চিত হয়ে গেলাম গো আরে সারা চাপুরা নগরে কেউ রইল না এই মতো ভাগি কে শনিকা যদি কেউ আমাদের এই চম্পকে নগরে আর পিতা মাতা বলে ডাকবে না শনিকা সেই দেখো সবাই যেন আমাদের ছেড়ে চলে গেল সেই পর পারে আহ
আজ সে ধর্মিত্রবর ধনন্তরু যাও যে আমাকে ছেড়ে চলে গেছে সেই পরপারে। আমি যে তাকে আর কোনদিন তোমার কাছে এনে তোমার পুত্রদের আমি ফিরিয়ে দিতে পারবো না সনেকা, আমার সন্তানদেরকে আর ফিরে পাবো না সনেকা। না ও সনেকা, তোমাকে আমি সেই দিনে বলেছিলাম ও মানব হয়ে দেবীর সঙ্গে বাদবি সম্বাদ করা যায় না সনেকা।
গোস্বামী দোহাই তোমার গো, আমি তোমার পায়ে ধরে বলি স্বামী এই মুহূর্তে তুমি সে মনসা পূজা করো না গো। বালকের ন্যায় কথা বলো না তুমি, কোনদিন পারিব না তোমার কথা মতো চাঙ্গের কুচক্রি কারীর চরণে দিতে, অসম্ভব শনিকা। আমি যে সন্তান হারা হয়ে গেলাম গো শনিকা, আজ শুধু সন্তান কেন, আজ আমি নিজে চাঁদ সদাগর, যদি মরিয়া মরিয়া যাই রসাতল তথাপি নাহি বুঝবেন আর কখনো বলবো না স্বামী, কখনো বলবো না ওই মামার সরে পূজা করতে তোমাকে, আমার সেই ছয় ছয়টি সন্তানকে একটিবারে শুধু আমার আজকিরে তুলসী মণ্ডপে নিয়ে চলো। সত্যি বলেছো শনিকা, যখন চাই চাইটে পুত্র ওই বৃত্ত বয়সে আমাদের কাঁদিয়ে চলে গেল সেই বড় পারে, তখন চলো না গো একটিবার এই চাই চাইটে পুত্র ওই রাজপ্রাসাদে নিয়ে গিয়ে আমরা যুগলে নিজ হস্তে তাদের সেজ সাজন টুকু দেব সাজিয়ে শনিকা। ওই চম্পরা জাতি ভগবান বিলম্ব না করে এই মুহূর্তে ওই কারীর উচিষ্টগুলোকে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেলো আমার গুঞ্জরিয়ার মহাশ্মশানে। বাদল লাইট অফ কর, বাদল বাদল তাই